এবারে 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে তার অ্যান্সার স্ক্রিপ্ট মানে উত্তর লিখার যে খাতা হবে তার চেহারাটা আগের মতোই হবে, এই মতো সি লিখা থাকবে। আর বাঁ দিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ সেন্টার কোর্ট, এখানে একটা সিল মারা থাকবে, এটা অবশ্যই দেখে নেবে। আর এইদিকে ডান দিকে দেখতে পাচ্ছ সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, তার মানে পরীক্ষার হলে কর্মরত যিনি থাকবেন গার্ড উনি সই করেছেন কিনা এটা অবশ্যই দেখে নেবে। আর নিচে কাউন্টার সাইন অন ভেরিফিকেশন অফিসার ইন চার্জ উইথ অফিসার সিল, এটি অবশ্যই এই যে এই এই মতো সিল হবে, বিভিন্ন জায়গার সিল বিভিন্ন মতো হবে, এটি একটি জায়গার সিল রয়েছে। আর এইভাবে থাকবে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 20 লেখা থাকবে, আর 20-র পরে তোমরা নিজে এখানে 24 লিখে দেবে। তারপরে সাবজেক্ট মানে বিষয়, যে পরীক্ষা যেদিন হবে ওই বিষয়টা ইংরেজিতে লিখে দিতে পারলে ভালো হয়, যেমন ধরো বাংলা পরীক্ষা যদি হয় তো বেঙ্গলি লিখে দিবে, আর অঙ্ক পরীক্ষা যদি থাকে অঙ্ক পরীক্ষার দিন এখানে ম্যাথামেটিক্স লিখে দেবে ইত্যাদি। আর নাম, এই যে নেম, নিজের নামটা ইংরেজিতে সুন্দর করে অ্যাডমিটে যেই মতো স্পেলিং বা বানান রয়েছে সেই মোতাবেক লিখে দেবে। আর রোল, অ্যাডমিটে যে রোল কথাটি লেখা থাকে তারপরে একটা নম্বর ডিজিট থাকে ওগুলো এখানে বসিয়ে দেবে, নম্বর কিন্তু আলাদা, এই নম্বর বসাবে এই জায়গায়, আর রেজিস্ট্রেশন নম্বর কিন্তু আবার আলাদা, মানে তিনটে নম্বর লিখতে হবে, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। তারপরে নিচের অংশে দেখো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, যে ভাষায় উত্তর লেখা হবে। তো তোমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এখানে লিখে দেবে বেঙ্গলি, হ্যাঁ এখানে তোমরা অবশ্যই লিখে দেবে বেঙ্গলি বেঙ্গলি। আর এই যে ইনস্ট্রাকশন টু এক্সামিনিজ পরীক্ষার্থীর প্রতি, পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী, এই অংশে কিন্তু কিছুই করতে যাবে না, এই যে বোল্ড করে কালো অক্ষরে লেখা রয়েছে এটি যদি ফলো করো অন বোথ সাইড অফ দ্য পেপার, মানে এই খাতার দু সাইডেই লিখতে হবে, শুধু এই এই যে এর পেছনে যে অংশটা রয়েছে এটি তোমরা এড়িয়ে যাবে, মানে এখানে লিখবে না, কিন্তু বাদ বাকি এই পাতাগুলোতে দুদিকেই লিখবে, একটিও পাতা ছাড়বে না, এক সাইডও ছাড়বে না, এই কথাটি লেখা আছে। আর যে সমস্ত জিনিস নিয়ে যাওয়ার নয় ওগুলো যদি নিয়ে যাও তো তোমাদেরকে এক্সপেল ডিসকোয়ালিফাইড রূপে গণ্য করা হবে, এই সমস্ত অংশে অবশ্যই কিছু লিখবে না, লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এই গেল এবারে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট মানে উত্তর লেখার খাতার নমুনা, এটি ভালো করে অবশ্যই দেখে রাখো। ধন্যবাদ।